বন্ধুরা, গুড মর্নিং। আমি খুব সকাল সকালে উঠেছিলাম, ছেলে পড়াচ্ছিল, ছেলেকে কফি বানিয়ে দিয়ে সমস্ত কাজ সেরে আবার একটু ঠান্ডা, খুব ঠান্ডা লাগছিল বলে একটু শুয়েছিলাম। এখন আমি উঠছি, এখন আমার প্রথম কাজ হচ্ছে বিছানাটা পরিষ্কার করে নেওয়া, তারপরে কিচেনে যাব। আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিচেনে চলে এসেছি। এবার আমি আমার জন্য একটু চা বানাবো। গরম হয়ে এসছে, এবার আমি চিনি দিয়ে দেবো। ঠান্ডার সময় বেশ চাটা খেতে ভালোই লাগে। বেশ ঠান্ডাতে অনেক রকমের সবজি পাওয়া যায়, সেই জন্য আজকে ভাবছি একটু সবজি খিচুড়ি বানাবো। আর সেই জন্যই আমি কিছু সবজি কেটে নিচ্ছি। আর সবজি দেখুন, গাজর, মটরশুঁটি, বেগুন, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। এবার আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। সবজি খিচুড়ি বানানোর জন্য আমি বাসমতি রাইসটা ব্যবহার করছি। বাসমতি রাইস নিচ্ছি এক কাপ, এক কাপ মতো মুসুর ডাল দিয়ে দিচ্ছে। এগুলোকে ধুয়ে নেব। এখন আমি কুকারের মুখটা লাগিয়ে দিয়েছি। এবার কড়াটা মিনিমাম 5টা সিটি তো দিতেই হবে, যেহেতু একটু নরম এবং পাতলা হবে খিচুড়িটা। ওই জন্য 5টা সিটি দিলেই আমি খিচুড়িটা নামিয়ে নেব। খিচুড়ি রেডি হলে আমি দেখাচ্ছি। খিচুড়িটা যতক্ষণ রেডি হবে ততক্ষণ আমি বাসনগুলো মেজে নেব। দেখুন, 5টা সিটি দিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাবো খিচুড়িটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে, এবার আমি পুরো কিচেনটা ক্লিন করে নিয়েছি। সমস্ত কাজ হয়ে গেছে, এবার আমি স্নানে যাবো। খিচুড়িটা কেমন হয়েছে, সবজি খিচুড়ি। এবার লাঞ্চ করে নেবো।